আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো শুক্রবার, আমরা এখন যাচ্ছি কৃপার কলেজে। প্রায় মনে হয় সাড়ে বারোটা পৌনে একটা বাজে, 12টার সময় বের হওয়ার কথা ছিল। তুই রেডি? কিন্তু দেখলে মনে হচ্ছে কীরকম আর কি লাগছে জানো, তোকে চুলগুলো এলোমেলো, একটু ভালো করে মাথাটা আসছে না। আমরা যখন কৃপার কলেজে যাই তখন চারজন আমরা একসাথে যাই। এই ব্যাপারটা দেখলে সবাই নিশ্চয়ই হাসবে যে আমরা চারজন মিলে একসাথে কলেজে চলে যাই। আসলে কৃপা চায় যে ওর বাবা মা দুজনেই ওর সাথে থাকুক, মানে এরপর যখন কলেজ রানিং হয়ে যাবে সেই সময় বাবা মা না আসলেও হবে, কিন্তু এখন বাবা মা সাথে থাকুক, বাবা মা আর কি শুরুয়াতটা করে দিক, এটা চায়। ওই ছোটোবেলা থেকে আমি ওর সাথে সাথে থাকি, তো ও আমাকে তাই ছাড়তে চায় না। ওর কলেজটা যদি ধারে কাছে হতো হয়তো আমি সবসময় ওর সাথে সাথে থাকতাম, ওর বাবা হয়তো সবসময় যেত না, যেহেতু দূরে সেই জন্য ওর বাবার সাহায্য নিতে হয়। কিন্তু মেয়ে চায় যে মা সবসময় সাথে থাকুক। কৃপার পড়াশোনার যখনই কোনো ব্যাপার আসবে, কোনো স্যারের সাথে কথা বলা বলো বা ওই রেজাল্ট দেওয়া হোক, কোথাও ভর্তি হওয়ার ব্যাপার থাকুক, ওর তখন চায় যে ওর মা ওর সাথে থাকুক। আর অর্জুনকে কার কাছে রেখে যাব, সেই জন্যই আমরা চারজনে একসাথে ঘুরে আসি ওর কলেজ থেকে। কৃপা আমাদের কত কাজ করে দেয়, রোগা পাতলা রোগা পাতলা হলে হবে কি? তোর গায়ে মোটেও ওজন নেই কি রে, তুই আমার এখানে বসতে দিবি না? আমি বসবো তো সবার সামনে, আমি বসবো। আমরা আজকে অন্য একটা রাস্তা দিয়ে আসছি, শাসন রাস্তা দিয়ে। এই শাসন শাসন এখান থেকে না রাজারহাট কাছে, রাজারহাট কাছে বলতে 29 কিলোমিটার দূর এখনো, কিন্তু আমরা যদি ওই বারাসাতের ওখান দিয়ে যাই তাহলে রাজারহাটটা দূরে পড়ে। আর এই রাস্তায় যেমনই আমরাই আছি শুধু, রাস্তাটা বেশ সুন্দর, এর আগেও কয়েকবার গিয়েছিলাম, আজকে রাস্তাটা একটু চেঞ্জ করা হয়েছে। এখানে নাকি আবার মোষের দুধের চা বিক্রি করে, বাবা মেয়ে বসে রয়েছে ওই মোষের দুধের চা খাবে, সেই জন্য ওগুলো ভুং ভাং মোষের দুধ দেয় না। ও যে বললো না সেদিন কি যেন একটা পাউডার থাকে, সেই পাউডার মিশিয়ে করে আর বলে মোষের দুধ। এখানে মোষ পাবে কোথায়? কান্ট্রি ডিলাইট, জানি না কান্ট্রি ডিলাইট নাকি। এই যে দেখো রাস্তাটা একদম শান্ত শিষ্ট, সেরকম একটা গাড়ি নেই, টোটো নেই, অটো নেই, যানজট নেই। আমি কয়েকটা পাট শাক তুলে নেই, আর দাঁড়াও না কালকে তুমি দাঁড়াও নি লোকে, আরে অল্প কয়েকটা তুললে তোমাদেরকে আরেকটা ভালো খবর দেয়া হয়নি, কৃপা নাকি গাড়ি চালাতে পারে, একটু একটু শিখেছে, একটু একটু পারে, এখনো তো ও মেইন রোডে কখনো ওঠেনি। তো ওর বাবার সাথে ওই সকালবেলা গিয়ে কয়েকদিন নাকি গাড়ি চালিয়ে এসছে, ওর বাবা তো বলে যে না মেয়ে পারে, কিন্তু ওই প্রথম প্রথম শিখলে যা হয়, মেইন রোডে এখন এখনো তো ওঠেনি। তো আজকেই এখন বলছে বাবা আমি একটুখানি চালাই, তো দেখি কতটা কি চালাতে পারে, তোমাদের সাথে সাথে আমিও প্রমাণ পাব। আমিও এখন অবধি দেখিনি কৃপা কতটা কি ভালো গাড়ি চালাতে পারে। যাও ইটকাকু যাও, ইটকাকু যাও, ইটকাকু যাও, নার্ভাস হয়ে যাচ্ছে, চল খুব আস্তে চালাবে, এই তুমি মেয়ের দিকে খেয়াল রাখো। আরে হ্যাঁ ঠিক আছে, খুব আস্তে খুব আস্তে যাবে, কিন্তু চলো চালা 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 চালাতেই হবে। আরে দাঁড়া আমি আস্তে আস্তে চালাচ্ছি, হ্যাঁ আস্তে চালা, যত আস্তে ওর হাত যখন সেট হয়ে যাবে তখন ও জোরে চালাতে পারবে। ঠিক আছে আমি পারি। তুমি তো আইডিয়াই নেই ইন্ডিয়াতে, তাহলে জানিয়ে দাও তার সবাই ভালোই তো জ্বালাস, তাহলে তাদের হ্যাঁ।
এবার এবার তো এবার সবাই চলে যাবে। 10 মিনিট চালিয়েছে কৃপা, 10 মিনিট হয়ে গেছে। চায়ের দোকানটা করবো, শিক্ষক মহাশয় তুমি বলো। ব্রেক জানে না, রিভার্স জানে না, শুধু চালাতে পারে, সেদিন তোরা এই রাস্তা দিয়ে গেছিস, ওই যে পাসপোর্ট যেদিন আনতে গেলে। আমরা বিশ্ববাংলার সামনে চলে এসেছি আর কৃপার কলেজটা এখানেই, কৃপা IIM কলেজে ভর্তি হয়েছে। ওর কলেজটা এখনও আমরা দেখিনি। IIM এর দুটো কলেজ রয়েছে, সল্ট লেকে যেটা রয়েছে সেই কলেজটা আমরা দেখেছি, কিন্তু এই নিউ টাউনের কলেজটা দেখা হয়নি। কৃপা যেহেতু দেরি করে ভর্তি হয়েছে সেই জন্য IIM এর নতুন কলেজটাতে ও সিট পেয়েছে, আর পুরনো কলেজটা তো সল্ট লেকে, ওই কলেজে আর সিট নেই। প্রথম দিকে কৃপাকে IIM কলেজ থেকে ফোন করা হয়েছিল, কিন্তু আমরা না সেই সময় কোনো আগ্রহ দেখাইনি, কারণ ওই সময়টাতে কৃপার হায়ার সেকেন্ডারির রেজাল্ট দেয়নি, তারপর WB-র জয়েন্টের রেজাল্টটা দেয়নি, তবে JEE মেইনের রেজাল্টটা দিয়েছিল। তো সেই জন্য ওর কাছে বহু কলেজ থেকে ফোন আসতো, তো আমরা আর কি সেই সময় চিন্তাভাবনা করতে পারছিলাম না যে মেয়েকে কোন কলেজে ভর্তি করব। ব্যাঙ্গালোর, বারাসাত, তারপর দুর্গাপুর, পাঞ্জাব, না জেনে রাজস্থান, কোন একটা যেন জায়গার নাম বলল, এরকম বহু জায়গা থেকে কৃপার কাছে ফোন আসতো বিটেক করার জন্য। আমরা কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে মেয়েকে কোন কলেজে ভর্তি করব, কারণ প্রচুর কলেজ থেকে তো ওরকম ফোন আসতো, আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা ভালো কলেজ কি। তারপর তো শেষ পর্যন্ত IIM-এ ভর্তি করে দিলাম। আমরা তো কৃপার কলেজের ভেতরের দিকে চলে এসেছি, আমি ভিডিও করিনি ঢোকার সময়, ভাবলাম কী রকম কী ভিডিও করা যাবে কি যাবে না, আর আমরা যে ঢুকতে পারবো সেটাও আমি বুঝতে পারিনি। ওরা বললো যে না, দেখে আসুন, ঘুরে আসুন, যেখানে ক্লাস হয় সেগুলো আমরা এখনও দেখিনি, কোনো ক্লাস আমাদের চোখে এখনও পড়েনি। এই যে এই বিল্ডিংটা থেকে আমরা এসেছি, এই বিল্ডিংয়ের ভেতর থেকে, কী জানি আমি তো আবার ভিডিও করছি, আবার কী বলে না বলে তার ঠিক নেই। এটা হলো ল্যাব, যারা প্লেসমেন্ট পায় তাদের ফটো দেওয়া থাকে, অ্যানুয়াল ফাংশনে যারা আর কি পার্টিসিপেট করে তাদের সবার ছবি রয়েছে, ওনারাও দেখতে এসছে আমাদের মতো ঘুরতে এসছে। ওই দেখো বড় বড় করে লেখা, র্যাগিং ইজ এ ক্রাইম, লেখা থাকলে কি হবে, ছাত্ররা কি আর কথা শোনে? গত বছর যাদবপুরে স্বপ্নদীপকে নিয়ে কি ঘটনাটাই না ঘটলো, তাই না? কত কিছু হলো, কিন্তু মায়ের কোল তো খালি হয়ে গেছে, বলো যার যায় সে বোঝে। আমরা সবাই দুঃখ করছি, কষ্ট পাচ্ছি, এটা বলছি ওটা বলছি, যেই মায়ের কোল খালি হয় সেই মা বোঝে সন্তান হারানোর যন্ত্রণা। আর এই দেখো, এগুলো হলো কৃপাদের ক্লাসরুম, কিছু ক্লাসরুমে কম্পিউটার রয়েছে, ওই যখন কম্পিউটারে কাজ করতে হবে সেই সময় এইসব ক্লাসে নিয়ে আসবে, আর এগুলো হলো এমনি ক্লাসরুম। কৃপার যে কি আনন্দ, এই এক মাস ধরে আমার কানের পোকাগুলো বের করে দিয়েছে, উমা আমি কলেজে যাব, উমা আমি কলেজে যাব, খালি শুধু লাফাচ্ছে, মা আমি কলেজে যাব। আজকে নিজের চোখে সব কিছু দেখে গেল, আর যেহেতু এই কলেজটার নাম ডাক আছে ওই জন্য মেয়ে আরও খুব খুশি, এই কলেজে ভর্তি হওয়ার জন্য খুব লাফালাফি করেছে। এখানে ওই যে কি বলে জানি কি বল খেলে ভুলেও যায়, মনে থাকে না, ভলিবল না কি বলে রে, কলেজ বন্ধ মানে ক্লাস হচ্ছে না, ওই জন্যই ছাত্রছাত্রীরা কেউ নেই, আর সেই জন্যই গার্জিয়ানদের অ্যালাউ করেছে। আমরা তো পুরোটা ঘুরে নিলাম,
পাঁচতলায় চলে গেছে। ওইটা কি ক্যান্টিন নাকি, মানে ক্যান্টিন? তাহলে এখানে কি করে? কৃপার এই কলেজ থেকে বেরিয়ে গেলাম, ওর বাবাকে তো টেনেও বের করতে পারছি না। ওর বাবা ওই যে ওগুলো মুখস্থ করছে, ওই যে চাকরির প্লেসমেন্টগুলো থাকে না, সেগুলো শুধু মুখস্থ করছে। আমি বলি তুমি চলো তো তাড়াতাড়ি করে। ওর বাবা যখন যেখানে যায় সেখান থেকে হুড়মুড় করে বেরিয়ে পড়ে, কিন্তু এই কলেজ থেকে আর ওকে টেনে বের করতে পারছি না। কলেজের সব কিছু মুখস্থ করছে, আমরা সব কিছু দেখে এসছি, বাথরুম ল্যাব সব দেখে এসছি, পাঁচতলা পর্যন্ত উঠেছি, সিঁড়ি দিয়েই উঠলাম, লিফ্ট রয়েছে। কৃপার কলেজের এখানে আসার পর দেখলাম প্রচুর ব্রোকার রয়েছে যারা পিজি ঠিক করে দেয়, ফ্ল্যাট ঠিক করে দেয়। তো তারা আমাদেরকে একটা পিজি দেখাতে নিয়ে আসলো, কারণ এই কলেজটা তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, কৃপার বাড়িতে থেকে এই কলেজ করতে খুব সমস্যা হয়ে যাবে। তো আমি এখানে আসতে চাইনি, আমার বর বলল যে চলো দেখেই আসি, ওনারা যখন জোর করছে তাহলে দেখেই আসা যাক। এই পিজিটা কিন্তু একদম নতুন, ঘরটাও নতুন, আর দেখো ওই যে টুকটাক যেটুকু যা ফার্নিচার রয়েছে সেগুলোও সব নতুন। তবে আমি মেয়েকে পিজিতে রাখবো না, মেয়েকে আমার পিজিতে রাখার কোনো ইচ্ছে নেই। 4:30 এখন আমরা এসেছি এই যে এয়ারপোর্টের কাছে, মাইকেল ধাবা রয়েছে সেইখানে, কৃপা অর্জুন এখান থেকে কিছু খাবে। অর্জুন তো গাড়ির মধ্যে একটা বড় সড়ো ঘুম দিল আমার কোলে, ওরা খাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো। আমি তো আজকে খাবো না, আজকে তো আমার শুক্রবার। 3টে থালি বলা হয়েছে, একটা ভেজ থালি, একটা চিকেন থালি, আর একটা কি ডিম না ফিশ কি বলেছো, আর একটা ফিশ থালি। কী কী আছে এখানে, ওটা কী রে কী ভাজা রে, কী বা একটু বলতো তুই। পটলের খোসা আর আলু দিয়ে ভাজা, ওটা পটলের খোসা। আর এটা একটু খেয়ে বলতো, এটা কিসের তরকারি? ডিম ডাল। আর এটা কিসের তরকারি একটু খেয়ে বলতো, আলু না কুমড়ো? মেয়ে বলতেই পারছেন ওটা কিসের তরকারি। বাটি না নামিয়ে খাচ্ছে। আর ওটা কি মাছ, কি মাছ, কাতলা? মাছের পিসটা বড় দিয়েছে আর চিকেনের পিসটাও বড়, একটাই দিয়েছে, লেগ পিস একদম বড় দেখে। তুমি ডিম খেয়েছো কি পার, একটু মাছ নেই ভেঙে? ওই দেখো একটা প্লেন এখন ল্যান্ড করেছে। এই জন্য এইখানটায় বসতে ভালো লাগে, এই রেস্টুরেন্টটাই। প্লেনগুলোকে দেখা যায়। আমি বেরিয়ে আসলাম, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখে আমি চলে আসলাম। আচ্ছা ওদের খাওয়া হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো। আবার বল, আবার সেই হাত ধুয়ে ভিতরের দিকে গেল, উনি চা খাবে। ভাত খাওয়ার সাথে সাথেই ওনার চায়ের দরকার, মানে ভাতের টেবিলে ওই এক জগ চা সাজিয়ে রাখতে হবে। কি নেশা চিন্তা কর, বিয়ের পর থেকেই দেখে আসছি, নতুন কিছুই না, ভাত খাওয়ার সাথে সাথেই ওনার চায়ের নেশা পায়। এখন থেকে ওই যখন ওই ভাত তরকারি করবো সে সময় চা বানিয়ে ফ্ল্যাক্সের মধ্যে রেখে দেবো। আজকে সবার দুপুরবেলার খাওয়াটা একটু দেরি করেই হলো, আমি বাড়িতে গিয়ে ভাত খাবো। বাড়িতে আমি সকালবেলা নিরামিষ ভাত তরকারি রান্না করে রেখে এসেছি, বাড়িতে যখন যাব তখন গিয়ে ভাত খেয়ে নেব। সকালবেলার দিকে ওরাও সবাই খেয়ে বেরিয়েছিল। 5:35 আমরা বামুনগাছে চৌমাথায় আছি, এই যে 6টার সময় বাড়ি পৌঁছে যাব, 6টার মধ্যে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:00, আমরা বাড়িতে এসেছি 6:10 এসেছি, 6:10-15 নাগাদ বাড়িতে এসে আমি সাথে সাথে ভাত খেয়ে নিলাম, তারপর সন্ধে ভাতে দিলাম, দিয়ে একটু বিশ্রাম নিয়ে এখন আবার বেরোচ্ছি। অর্জুন পড়তে চলে গেছে, অর্জুন বাড়িতে এসেই সাথে সাথে বেরিয়ে গেছে ওর বাবার সাথে। তো আমি এখন একটু বাইরে যাব, বাইরে একটু কাজ আছে, তো দেখি কাজটা হয় কি না। সে পরশু দিন দুটো ফুল গাছ কিনে নিয়ে এসেছি,
টপ না কিনে আমি ফুল গাছ আগে কিনেছি, এবার নাও ঠেলা সামলা। এখন আমার নেই টপ, আমি গাছ লাগাতে পারছি না, দুদিন ধরে বাইরে বাইরে ঘুরছি, এবার আমাকে এখন এই বাইরে গিয়ে ওই টপ কিনে নিয়ে আসতে হবে। ভাবছি নার্সারি খোলা আছে না বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে তো ওখানে টপ পাবো কি না। আমি তো বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, এবার ভ্যানে উঠবো, এই মেন রোডে এসেছি, অনেকটাই কিন্তু হেঁটেছি, দেখো আমি পুরো ঘেমে গিয়েছি, বেশ আমার ইভিনিং ওয়াকটা হয়ে গেল। এবার ভ্যানের লোকটা বলছে যে ওই নার্সারি এখন বন্ধ, রাতের বেলা বন্ধ থাকে, দিনের বেলা আসবেন। আমি বললাম দিনের বেলা তো আমার হয় না, ওই জন্য চলে আসলাম। উনি একদম কনফার্ম হয়ে বললো যে ওই নার্সারি এখন বন্ধ, বলে এখন গেলে আপনি ফিরে আসবেন, কাজের কাজ কিছু হবে না। কি আর করব, হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এই পাশের একটা দোকানে যাব, আমন্ড কিনে নিয়ে আসব। ভাবলাম একটা কাজ যখন হয়নি তাহলে আরেকটা কাজ করে যাই। ইভিনিং ওয়াকটা হয়ে গেল, ভালোই হয়েছে। সকালবেলাও আজকে ট্রেডমিলে হাঁটা হয়েছে, বিকেলবেলাও হাঁটা হলো। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।